ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। গোটা দেশবাসীর কাছে তিনি লৌহ মানুষ হিসেবে পরিচিত। এই মহান রাজনৈতিক ব্যক্তিত্বের জন্মদিন 31 অক্টোবর। 2014 সাল থেকে এই দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে সারা দেশে উদযাপিত হয়ে আসছে। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক রান ফর ইউনিটি বা একতা দৌড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই রাজ্যভিত্তিক রান ফর ইউনিটির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়, রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা। এদিন রাজ্যভিত্তিক একতা দৌড়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সুরক্ষিত করতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান ছিল অপরিসীম। স্বাধীনতা প্রাপ্তির পর 1947 সাল থেকে 1949 পর্যন্ত এই সময়ের মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেল দেশের 562টি রাজ্য শাসিত অঞ্চলকে দেশের সাথে যুক্ত করেছিলেন। দেশের একতা ও সংহতি রক্ষায় তার দৃঢ় মনোভাব সর্বজন বিদিত। এই কারণেই সর্দার বল্লভ ভাই প্যাটেলকে লৌহ মানব হিসাবে আখ্যায়িত করা হয় এবং ওনাকে সম্মান দেওয়ার জন্য আজকের এই রাষ্ট্রীয় একতা দিবস এবং রান ফর ইউনিটি। আমরা জানি সর্দার বল্লভ ভাই প্যাটেল রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের লৌহ মানব হিসাবে সুপরিচিত এবং স্বাধীনতার পর দেশের একতা অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন আমাদের সবার জানা এবং সারা যতদিন ধরে উনি বেঁচে ছিলেন ভারতকে এই ইউনিটি ইন ডাইভার্সিটি মাধ্যমে ভারতকে গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। আমরা বিশেষভাবে 1947 এবং 1949 সালের মধ্যে সর্দার প্যাটেল প্রায় 562 রাজন্য শাসন্য যে অঞ্চলগুলো ছিল ভারতে অন্তর্ভুক্ত করার কাজটা উনি করেছিলেন। এই সুমহান যে কাজটি একমাত্র সর্দার প্যাটেলের যে দৃঢ় মানসিকতা এবং বলিষ্ঠ পদক্ষেপের জন্য এটা সম্ভব হয়েছে। আজকে এই কারণেই আমরা দেশের একতা ও সংহতির প্রতীক হিসাবে আমরা এই দিনটি পালন করি। যদিও এটা 31 অক্টোবর, কিন্তু আমরা জানি যে 31 অক্টোবর আমাদের দীপাবলি, সেই কারণে এটাকে আমরা দুদিন আগে নিয়ে এসেছি আজকের এই অনুষ্ঠান। আমরা এদিন রাজ্যভিত্তিক একতা দৌড় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্বামী বিবেকানন্দ ময়দানে এসে সমাপ্ত হয়। প্রচুর সংখ্যক যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষ এই একতা দৌড়ে অংশগ্রহণ করেন। একতা দৌড়ে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।